জ্ঞানের পোহর দিব নয়, তো রায়ের পিতার আত্মা শান্তি দেব। শুনেছ মহেন্দ্র পটলে গুরুর তুলত শাস্ত্র চর্চা আর প্রাচীন দেবভাষার জ্ঞান দিয়া কথাটা পাত। ইতিমধ্যে আমি ব্যঞ্জন বর্ণের পাঠ সমাপ্ত করি, এতিয়া আমি এটি নতুন পাঠের দিকে আগবাড়ি। আনা শংকৰ, মানবাড়ী
উত্তম, এয়া জ্ঞান মার্গর নহয়, এয়া ভক্তি মার্গ। ছাত্রসকল, শঙ্করে অনন্য প্রতিভার প্রদর্শন করিলে, এই শঙ্করক আজির পৰা পূজা ছাত্র পাতিল। জগর লগাইছে দেবী গোসানীর পূজার বাবে
তেওঁ মোক এক পাঠা আনিবলৈ কৈছিল পাচিছিল, কিন্তু ভাগৱতৰ আৰ বিনাৰ পাছত মই এনে কৰিব নোৱাৰিম, সেয়েহে তেওঁৰ মোৰ ওপৰত খাওঁ। যজ্ঞভোগ কৰা দেৱতাসকলে যজ্ঞভোগ কৰিবলৈ পালে অৱশিষ্ট সিদ্ধি হয়, আৰু তাকে কৰিব নাপালে অৱশিষ্ট সিদ্ধি নহয়। যজ্ঞৰ পিছত অন্নভোজন কৰিলে সকলো পাপৰ পৰা মুক্ত হয়, আৰু কেৱল আপোন দলৰ বাবে অন্নপাত কৰিলে সেয়া পাপান্নতাত পৰিণত হয়। পিছে মাথ এয়াত অনুবিধানৰ কথা কত আছে? করচূর্ণিত চেদিপ ভূরিভগম
ভগভূষা কশ্চিত পদযুগম যুগনায়ক নগর বেশ রুচি রুচিরাংশু বিধার শরীর শুচি শুচি চামর বায়ু নিষেব্য তনু তনু মধ্যগ দেহ সুবেশ হনু হনুমন্ত হরিশ সহায় রতম রতরঙ্গ পরায়ণ শত্রুনতম নত বরতুল নীল সুদীর্ঘ ভুজম ভুজগাধিপতল্প শয়ানমজম অজরামর বিগ্রহ বিশ্বগুরু গুরু গোধন কামদ কল্পতরু পরলোক সহায় সহস্রমুখম মুখরালিকুলাকুলমাল্য সুখম সুখমোক্ষদ দক্ষ রমারমণম মনজোপরিমেয় সহস্রফণম হনতোস্মি নতোস্মি নতোস্মি হরি হরিবেরি কৃতাসন ভোগ্য হরি হরি কিঙ্কর শঙ্কর ঈশ পরে পরমেচ্ছন গায়তি চামৃত দে মহামান্য মহারাজর নির্দেশক্রমে শঙ্কর ঘোষায় কেওর বিরুদ্ধে এই রাজ্যের ব্রাহ্মণ আর সজ্জনসকলে করা অভিযোগ অনুসরি রাজসভালে মাতি অনা হয়েছে। মহারাজর আজ্ঞা অনুসরি শঙ্কর ঘোষায় সেই সম্পর্কে তেওঁ মত রাখবলে নির্দেশ জানালে। আমার মত রাখবলে দিয়ার বাবে আমি আপনার ওপর কৃতজ্ঞ মহারাজ। ঈশ্বরের আশিক কামনা করা, ঈশ্বরক সেবা জানা সকলোরে অধিকার। আমি গীতা ভাগবত সকল বিশ্লেষণমূলক ব্যাখ্যায় সকলের বোধগাম্য হওয়াক সকলের আগত বন্ধ করাইছে। এয়া করে আমি কোনো অন্যায় করা নাই। তাকে করবলে গিয়ে তুমি কিন্তু সমাজের উচ্চ নামনা হয়েছা। ব্রাহ্মণ সন্তাল নিবিচারি কুল দাতাত সুরত যার দৃষ্টি একত নিশত সাধুত যার শৈল এক জ্ঞান তাহাকেহে পণ্ডিত উলয় সর্ব। মহারাজ, ঈশ্বরের আশিক কামনা করা, ঈশ্বরক সেবা নিবেদন করা সকলোরে অধিকার আছে। হৃদয়ত ভক্তিভাব লৈ ভগবন্তর নাম ললে নামৰ মহাত্মা উপলব্ধি কৰিব পাৰি। হরি নামৰ মাজতেই ভগবন্তর রূপ প্রকাশ পায়। আমি সেই সত্যকে সকলোরে আগত উপগত করাইছো মহারাজ। এয়াই আমার কবল। অন্যান্য সকলের লগতে মোর ভাতৃ শিলারায় মুখেরে মই শুনেছিল, কিন্তু আজি তেওঁৰ নিজ মুখর বক্তব্য শুনি হৃদয়ের কথা হৃদয়ঙ্গম করবলে পাই মই বড় সুখী হয়েছো। নতুন নতুন সৃষ্টির ভাবনারে নৃত্য গীত নাচ বাদ্যকে ধরে মানুষের মনের মাজত ভগবত প্রেমের জাগরণ ঘটিছে। তেওঁ এখন নতুন সমাজ গঢ়ি তোলার যত্নপর হয়েছে। এনে
মহান সর্বগুণী, জ্ঞানী ধর্মগুরু, এজন কবি, গীতিকার, গায়ক, নৃত্য বিশারদ, অভিনেতা, চিত্রশিল্পী, সমাজ সংস্কারক আর এজন বায়ন শিল্পর যাক লগ পায় মানে অতিক আনন্দিত আর গৌরব অনুভব করছো। শঙ্করদেব আপনি আপনার কাম অব্যাহত রাখ। আজিলৈ সভা ইমানতেই সামৰিলো।
আপনার বাপেশ্বর বলে সম্বোধন করে। মূল দৃষ্টিতো আপনি এজন সর্বভুনাকর হিসাবে দৃশ্যমান হয়েছে, আপনি এজন মহাপুরুষ। মূর এটি ইচ্ছা আপনার জানাব বিচারিছো, আপনার পরা ভাগবত তত্ত্বর কথা শুনার পরে মই ভাগবত প্রেমত আপ্লুত। সেয়েহে বাপেশ্বর মই আপনার ওসর শরণ গ্রহণ করব খুঁজো। রাজা, আপনার অধীন বিভিন্ন ধর্মাবলীর লোক আছে, এনেস্থলত মহারাজ মোট নিরাশ নকরিব বাপেশ্বর। ঈশ্বরের কিঙ্কর আমি নিমিত্রহে মাত, এই বিষয়ে আমি চিন্তা করে যাম।
বিস্তারি পান্ডল হরিগুণ হেতু কলি যুগে পাপ প্রয়োজি হব নর তারণ কারণ হেতু ভকতির ভান্ডার উত্তার হব সুরি মুকুটি কইলি উত্তা এক হরণ হরি নাম ধর্মক রাজা করু হুকরতা কি কব হংকর দেবক মহিমা জানি জ্ঞানি অন্ত নপার যা কেরি শরণে রেণু হিরে পরখি মুকুটি সুখে সুখ পায় মাধব দিনা মূরকমতি কহয় বাণী উন হবলুই বিনে গুরু শরণে ভকতি রকতি মুকুটি কবহনুহি ওহি পরম তত্ত্ব বেদক বাণী জানি নর নকর বিরাম ধর্মক কর্মক গৌরবক সুরি ডাকি বুলহু রাম রাম নাম রখে বৈকুণ্ঠ প্রকাশে হরি নাম রখে বৈকুণ্ঠ প্রকাশে প্রেম বৈকুণ্ঠ